আসছে বিস্তারিত খবরে। ঘরে এসেছে মা লক্ষ্মী। কন্যা সন্তানের বাবা হওয়ার আনন্দে আত্মহারা সাগরপাড়ার রবিউল মণ্ডল। বৃহস্পতিবার ডোমকল হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন স্ত্রী কল্পনা খাতুন, আর মেয়ে হওয়ায় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাগরপাড়ার বারো মাসিয়ার বাসিন্দা রবিউল মণ্ডলের স্ত্রী কল্পনা খাতুন বৃহস্পতিবার ডোমকল হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। প্রথম সন্তান ছেলে হওয়ার 7 বছর পর কন্যা সন্তান হয়, আর মেয়ে হওয়ায় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনেই। খুশিতে মিষ্টিমুখ করালেন হাসপাতালের সমস্ত কর্মী ও রোগীদের। রীতিমতো ফুল দিয়ে গাড়ি সাজিয়ে স্ত্রী ও সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যান রবিউল, খুশি পরিবারের সকলেই। আমার মেয়ে হয়েছে, তার জন্য আমি খুশিতে বিয়ের গাড়ি সাজিয়েছি। মেয়ে হলে আমি খুশি, মেয়ে মানে একটা লক্ষ্মী জিনিস বাড়িতে এসছে, মানে মেয়ে মানে আরো 2-4টে মেয়ে হলেও আমি এরকম খুশি হব। কিন্তু এটাতেই আমার দুটোতেই শেষ। তো কতদিন পর হলো আপনার এই মেয়ে? 7 বছর পর। এর আগে প্রথম ছেলে, তারপরে পরে মেয়ে। আপনি কতদিন পর মেয়ে হলো? 7 বছর। এত খুশি তার জন্য মেয়ে হয়েছে। তাই মেয়ের নাম কি রেখেছেন? আদিশা জান্নাত। মেয়ে হলে তো সবাই দুঃখ করে, আপনাদের তো আনন্দ কি? মেয়েই তো সব থেকে ভালো, ছেলেও ভালো, কিন্তু মেয়ে হলে সবাই দুঃখ প্রকাশ করে। এমন অনেক ঘটনা দেখা যায় যেখানে কন্যা সন্তান হওয়ায় মা ও সদ্যজাত সন্তান দুজনকেই নানান অত্যাচার সহ্য করতে হয়, কিন্তু কন্যা সন্তানের জন্ম হওয়ায় বাবা রবিউল মণ্ডলের এমন আনন্দের বহিঃপ্রকাশ দাগ কেটেছে সকলের মনে। মেয়ে হয়েছে সেই জন্য গাড়ির সাজিয়ে নিয়ে এসেছে, মিষ্টি খাওয়ার আয়োজন করেছে, বহুত তারা খুশি। মেয়ে হয়েছে ঘরের লক্ষ্মী, ঘরের মেয়ে হলে ঘরের প্রথম মেয়ে, মানে ঘরের উন্নতি হয়, সংসার সাজিয়ে তুলে, বহুত আনন্দে আমরাও খুশি। মেয়ে হচ্ছে ঘরের ধনলক্ষ্মী, মেয়ে মানে সংসারের উন্নতি। এই জন্য ওরা বহুত আয়োজন করেছে, ফুল গাড়ি সাজিয়েছে, মিষ্টি বিতরণ করছে হসপিটালের সবাই। এত সুন্দর দেখি আমরা হসপিটালের স্টাফ সবাই করছে। হ্যাঁ, খুব ভালো করে এনেছে, আনন্দ। মেয়ে হয়েছে তার জন্য খুশি, খুব খুশি। আমিও খুশি, আমারও 2 মেয়ে, আমিও খুব খুশি। সবার যেন খুশি হয় মেয়ে দেখে, সবাই যেন ভালোই করে, প্রশংসা করে। তাই মেয়ে দেখে সবাই, মানে মেয়ে হলে প্রত্যেক মানে ছেলেরা রাগ করে, স্ত্রী যদি মেয়ে হয়, কিন্তু যেন সবার যারা মানে ছেলেরা আছে তারা যেন ভালো করে দেখে যে মেয়ে কীভাবে নিয়ে যাচ্ছে, মেয়ে হয়েছে তাও সেটা ভাবে যে আমরাও ওরকম যাতে করি, আমার মেয়ে হলে যাতে খুশি হয়, সেটাই বলতে চাইছি। মেয়ে হলে কেউ যেন দুঃখ না করে, কষ্ট না পায়, দুঃখ না পায়, যাতে আনন্দ করে, এইভাবে যাতে গাড়ি সেজে নিতে আসে। মেয়েরাও যদি পড়াশোনা করে, শিক্ষিত করে, মেয়েরাও ছেলেদের মতনই এগিয়ে যেতে পারে। শুধু ছেলেরাই পারে না, মেয়েরাও পারে। মেয়েরা কি কম পারে? সাগরপাড়া থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, TV24 বাংলা। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল, সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চৌয়া, হরিহরপাড়া থানার পাশে।